নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর আমার এই মন দিয়া ব্লগে আপনাদেরকে অভিনন্দন। তো আবার একটা তো দিন শুরু হয়ে গেছে, সকাল অনেকটা সকালেই উঠেছি। এখন বাজে হচ্ছে 7:45, আর সকাল থেকে উঠে সব রান্নাবান্না কিছুটা টিফিন টিফিন করলাম, ম্যাগি ট্যাগি, তারপরে দুজন তো বেরিয়ে গেল, দিয়া বেরোবে 9:50 এরকম সময়, এখনও 2 ঘন্টা বাদে। আর আমি তার মধ্যে চা করে নিয়ে বসে পড়েছি। আর কী বলবো বন্ধুরা, কাল থেকে আমার একটু শরীরটা, কাল থেকে না, 2-3 দিন ধরেই, সেদিন রথের আগের দিন দিয়ে দিয়াও বলছিল আমার মাথাটা হঠাৎ ঘুরিয়ে গেছিলো, মাথাটা ঘোরাচ্ছে, মাথাটা কীরকম যেন ঝিমঝিম করছে, ঠান্ডা হয়ে গেছে একদম, আর সেই থেকে শরীরটা খারাপ খারাপ লাগে। কালকের আবার সন্ধ্যা থেকে দেখুন, আপনারা দেখলে বুঝবেন মুখটা না ফুলে গেছে, আর মুখের এই জায়গাটুকু থরথর থরথর করে কাঁপছে, জানি না কেন হয়েছে, নার্ভের জন্য হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে। তো কি আর করবো, শরীর খারাপ, ভালো থাকলেও যতক্ষণ শ্বাস ততক্ষণ কাজকর্ম তো করতেই হবে, নাহলে শুয়ে বসে পড়লে অ্যাকচুয়ালি আরও শরীর খারাপ করবে। তো যতক্ষণ চলতে পারছি চলি, কাজকর্ম করি। আর গরমও যা পড়েছে, বিশাল গরম, সকাল সকাল দেখুন এসি ফ্যান আমার সবই চলছে, তা সত্ত্বেও দেখাচ্ছি দেখুন, কি রোদ সকাল সকাল, বিশাল রোদ, রোদে দেখা যাচ্ছে না এতটাই রোদ আর গরম। কিন্তু কি আর করব, কাজ তো করতেই হবে, ছেলে এরা সব অফিস ডিউটি যে যার যাবে। আর আমি এই যে সকালবেলা চা মাঝখানে খাচ্ছিলাম না, আবার এই 2 দিন ধরে খাচ্ছি, তো এই দেখুন চা করে নিয়ে আমি বসে পড়েছি, এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, চাটা খেয়ে নিই, তারপরে আবার দিয়া যখন মুঠে বেরোবে ওকে আবার টিফিন টিফিন দিতে হবে, তো সেগুলো আবার দেবো। তারপর বাকি সারাদিন কাজকর্ম আছে, কি রান্নাবান্না দুপুরের জন্য করব সেটাও জানি না, তো দেখা যাক যা আছে বের করব, সেটাই করতে হবে। তো যাই, এবার আমি চাটা খেয়ে নিই, তারপরেই যেতে হবে ছাদে। ছাদে কালকের ওয়াশিং মেশিনটা চালাইনি, আজকের কাচাকাচিগুলো করে নিতে হবে, পরশু দিন করেছিলাম, কালকের আবার করিনি, আজকের আবার করতে হবে, সেটা চালিয়ে দিয়ে তারপর গাছে গাছে জল দিয়ে তারপর এসে দুপুরের খাবার রাতের খাবার সব একবারে করে নেবো, কারণ গরমে আর রাতে আলাদা করে করা খুব কষ্টকর ব্যাপার, ওই জন্য আর করবো না। তো যাই, তার আগে এখন চাটা আমি আগে খেয়ে নিই, তারপর আর সারাদিন যা করবো কি না করবো তো সবই তো শেয়ার করি, শেয়ার করবো, দেখাবো আমার দৈনন্দিন জীবনে কী কাজকর্ম থাকে। তো যাই, তার আগে এখন আগে চাটা খেয়ে নিই। বন্ধুরা, ভেবেছিলাম আজকে তো একাই থাকতে হবে, কিন্তু আমারও শরীরটা অতটা ভালো নেই, সকালে বললাম না মুখটা কেমন ফুলে ফুলে গেছে, এগুলো কাঁপছে, ঠোঁটটা পুরো। তার মধ্যে দিয়া উঠে রেডি হয়ে স্টেশনে গেছিল, কিন্তু ট্রেন পাইনি, হয় ট্রেন লেট ছিল বা ট্রেন গণ্ডগোল কিছু একটা হবে, ও যে ট্রেনে যায় সেই ট্রেনটা পাইনি। এবার পরের ট্রেনে যেতে যেতে ওর কোর্টে যেতে অনেক লেট হয়ে যাবে, ততক্ষণে ও বলছে আমার আর গিয়ে লাভ হবে না, তা ওই জন্য চলে এসছে। তো আমি আরও এখন তাই জন্য দুজন হয়ে গেছি বলে দুজন একসঙ্গে ব্রেকফাস্ট করব। এটা আমাদের এখানে, এটা লুচি নয়, দেখাচ্ছি আপনাদেরকে, এটা লুচি নয়, এটাকে বলে মুকুনি। তো জানি না কেমন খেতে, তো দেখুন আমি আরও এই যে এই খাবারটাকে মুকুনি বলে, এই যে এটাকে ওই লুচিরই মতন দেখতে, লুচি বা পুরি বলুন, যাই বলুন, বা নান, ওই ওই টাইপেরই দেখতে, আর ওর সঙ্গে একটা এই যে ছোলার ডাল। তো ওই যে ও আর আমি খেয়ে নেবো, এই যে এখানে বসে বসে মোবাইল টিপছে, তো এনে খেয়ে নে, নিয়ে তারপরে রান্নাবান্নার কাজে যাব। তো এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই, ও আছে বলে সেই দৌলতে আমারও ব্রেকফাস্টটা করা হবে, নাহলে একা একা ব্রেকফাস্ট করতে ভালো লাগে না। তো এবার আমি আরও দুজনে খেয়ে নিই। বন্ধুরা, লাঞ্চের জন্য আজকে ঠিক করে ফেলেছি, করবো হচ্ছে এই যে পেঁপে দিয়ে আলু কেটেছি, আর এই যে নিউট্রালা, এটাকে সবাই সয়াবিন বলে, তো এটা দিয়ে
আজকে একটা আগে তরকারি করব, তারপরে আবার কি করব সেটাও দেখাচ্ছে। তো আগে এটা পেঁপেটাকে কেটে নি, একটু পেঁপেটাকে আর আলুটাকে একটু হালকা হাফ সেদ্ধ করে নেব, তারপরে বাকি প্রসেসিংটা দেখাচ্ছে। বন্ধুরা, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এরকম সয়াবিনটাকে ওই যে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে একটু কয়েকটা জিরে, দিয়ে দেবো হচ্ছে দুটো ইয়ে শুকনো লঙ্কা, আর যে পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেবো দুটো পেঁয়াজ। পেঁয়াজটা একটু এবার ভালো করে ভাজা হয়ে যায়, জলটা রেখে দিয়েছিলাম, কারণ জলটা ফেললে হবে না, পেঁপে নামে উপকারটা যায় সেটা ছেলে ছেলে কী করে হবে, তো ওই জন্য পেঁপে সেদ্ধ জলটা হয়ে গেছে। নামানোর সময় একটু ঘি মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখুন এটা ভালো করে ফুটে হয়ে গেছে, এবার নামানোর সময় এই হাফ চামচ মতন এতটাকে একটু ঘি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে ঘরের
কড়াই এই গরম মশলা এগুলো এটা একটু দিয়ে একটু ধনে পাতা থাকলে ভালো হতো কিন্তু নেই ধনে পাতা একটু উপর থেকে ছড়িয়ে দিলেও ভালো হয় ধনে পাতা নেই বলে আর দিলাম না তো দেখলেন পেঁপে আলু সয়াবিনের তরকারিটা হয়ে গেল আর এবার করব হচ্ছে সেদিনের একটুখানি চিকেন রাখা আছে ওটা করব আর এই যে ডাটা কুমড়ো এসব মিলিয়ে পাঁচমিশালি একটা তরকারি চিংড়ি মাছ দিয়ে করবো তো দেখুন এই যে এগুলো দিয়ে করব এই যে কেটে নিয়েছি এই যে কাঁঠালের বীজ আলু এই যে কুমড়ো দুটো দেবো পটল একটা আলু আর এই যে এই ডাটা এগুলো দিয়ে একটা তরকারি করে নেবো আর এই যে পেঁয়াজটা নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কেটে অল্প একটু চিকেন আছে এটা করে নেবো তো যাই এবার এগুলোকে কেটে সব রেডি করে নিই বন্ধুরা দেখলেন পেঁপে আলু সয়াবিন দিয়ে তরকারি করেছি আর করব হচ্ছে এই যে ডাটাগুলো লাল ডাটা এই ডাটাগুলো খুব মিষ্টি হয় এর মধ্যে দিয়ে দেবো এই যে এই কুমড়োটা দুটো পটল আলু কেটেছি আর এই যে দেখুন কাঁঠালের বীজ কাঁঠালের বীজ এই যে কয়েকটা কেটে নিয়েছি আর এই দিয়ে একটা তরকারি করবো আর সেদিনের অল্প একটুখানি চিকেন রাখা আছে তো সেটার জন্য এই একটা পেঁয়াজ কেটে নেবো তো দেখলাম তো সকালে একরকম একটু আগেই একটা করেছি আর এখন এই দুরকম করলেই হয়ে যাবে তো যাই এবার আমি তরকারিগুলো কেটে নিই বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিদি এখন অল্প তেল দেব কেন এখন ফোড়নটা দেব না ফোড়নটা পরে দেব তাহলে ভালো ফ্লেভারটা থেকে যাবে সে সবজি এই যে দেখুন আমি এই যে সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি ডাটা কুমড়ো পটল কাঁঠাল বীজ আলু তো এইগুলো করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো এই যে চিংড়ি মাছটা এই যে তো এটা দিয়ে এখন বসিয়ে দেবো পরে ফোড়ন দেবো নামিয়ে তো এটা গরম হয়ে গেছে বলে আলুগুলো দিয়ে দিই একটু ভেজে ভেজে তরকারিটা দিলে সবজিগুলো একটু ভেজে দিলে টেস্টটা ভালো হয় এইটা আগে একটুখানি ভালো করে ভেজে দেবো আলু পটলটা ভাজা হয়ে গেছে এর মাঝখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে দিচ্ছি এখন এটাও ভাজা হয়ে যাবে মধ্যে দিয়ে দেবো একবারই নুনটা দিয়ে দিচ্ছি এক চামচ নুন এই হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের কম ধনে গুঁড়ো আর এই হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এটা খুব বেশি তো ঝাল হবে না তরকারিটা এই হাফ চামচ লঙ্কা দেবো ঠিক আছে সেটা দিয়ে মিক্স করে নিই একটু ভাজা ভাজা হয়ে যাক কেন লঙ্কা মশলাটা বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগবে এবার এই তরকারিগুলো দিয়ে দিচ্ছি সব তরকারিগুলো একটু মিশিয়ে নিলাম এবারের মধ্যে জল দিবি ফোড়নটা এটা সেদ্ধ হয়ে গেলে পরে ফোড়নটা দেবো এটা এখন সেদ্ধ হয়ে যায় পুরো তরকারিটা তো এখন ঢেকে রেখে দেবো আমার তরকারিটা দেখুন ডাটাগুলো একদম পুরো গলে গেছে পুরোটাই এটাকে আবার ঢেলে নিয়ে তারপর ফোড়ন দেবে এবার এটাতে
ফোড়ন দিয়ে দেব। তো কড়াইটা আমি গরম হোক, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আবার খানিকটা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা, তরকারিটাতে রাঁধুনিও দেওয়া যায়, তো আমি আজকে রাঁধুনি না দিয়ে এই যে জিরেই দেব। এবার এটা এর মধ্যে আমি ঢেলে দেব। আর দিয়ে দেবো এর মধ্যে এই যে এতটুকু দু চার দানা চিনি স্বাদের জন্য। এবার একটু ফুটে যাক, ফুটে গেলে এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা এই যে তরকারিটা নামিয়ে নিলাম, একটু ধনে পাতা থাকলে ভালো হতো, এর মধ্যে দিতে পারতাম, দিলে একটু টেস্টটা ভালো হয়। কুমড়ো বা ডাটার তরকারিতে নেই আর কি করা যাবে, পেঁপে সয়াবিন আলুর যে তরকারিটা করলাম ওটাতেও একটু ধনে পাতা দিলে ভালো হতো, নেই কোনো অসুবিধা নেই। আর আদা বাটাও নেই, সব এই আমি যে পেঁপে তরকারিটা করেছি ওটাতেও দিতে পারিনি, আদা গোটা আছে কিন্তু বাটা নেই, আমার শরীর ভালো নেই যে আদাটা বাটবো। আজকের এই চিকেনটুকু করবো, এই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে অল্প একটুখানি চিকেন, তো ওটা করবো, ওটা আজকে আদা ছাড়াই করব, শুধু রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। তো তেলটা গরম হয়ে গেছে, একটুখানি জিরে দিয়ে দিলাম, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাক, একটু মধ্যে নিয়ে দেবো নুন, তাহলে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা করে নিয়ে আগে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, লবণ একটা টমেটো দিয়ে দিলাম ছোটো, কারণ অল্প একটুখানি চিকেন তো তার জন্য। এর মধ্যে দিয়ে দেবো এই রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এত দেবো আজকে আদা নেই, আদা ছাড়াই হবে, আদা ছাড়াও খেতে খারাপ কিছুই হবে না, পেঁয়াজ রসুন তো আছেই এর গন্ধতেই, আদা গোটা আছে কিন্তু শরীর ভালো নেই বলে বসে আসলে বাঁচতে পারছি না। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি নুন। এবার এটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই, আর দিয়ে দেবো অল্প একটুখানি জল যাতে মশলাটা না পুড়ে যায়, সেটা আর মশলাটা কষে যাক, তারপরে মাংসটা দেব। এই যেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা ওটা দিয়ে দেবো। এগুলো সব সেদিনকে মাংস ছিল ওখান থেকে রেখেছিলাম, এবার ভালো করে এটা কষিয়ে নেবো। মাংসটা এই যে খুব ভালো করে এই যে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে এই অল্প সামান্য একটুখানি জল আর দেবো না, এবার ঢাকা দিয়ে কমিয়ে রেখে দেবো। এমনি আছে সলিড পিস ও সফট আছে, ম্যারিনেট করে যেহেতু রাখা এবার এইটুকু জলেই হয়ে যাবে। তো এই যে আমি মাংসটাও নামিয়ে নিয়েছি, আজকের মাংসটা এরকম কষাই করেছি, কারণ সলিড পিস রেখেছিলাম ম্যারিনেট করেই, সফট হয়ে গেছে একদম, তো এটা কষা খেতে ভালো লাগবে।
আর করলাম এই যে ডাটা, কুমড়ো, কাঁঠাল বীজ, পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে যে একটা তরকারি, আর করেছি পেঁপে, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি। তো আজকে তিনটে এরকম তরকারি করেছি। তো আপনারা এই আদা ছাড়া চিকেন কখনো করেছেন কি না? আমি তো সেদিনকে আদা রসুন দুটো ছাড়াই করেছিলাম, আজকে আদা বাটা নেই আর ভালো লাগছে না, করিনি। তো যা ছিল ওই দিয়েই করেছি, আর এটা তো চিংড়ি মাছ দিয়ে। তো আপনারা এইরকম মিক্স তরকারি ডাটা, কুমড়ো, কাঁঠাল বীজ, পটল, আলু দিয়ে খেয়েছেন কি না সেটাও জানাতে পারেন। আর এরকম মিক্স তরকারি খেতে ভালো লাগে। আর অনেকে সয়াবিনটা নিরামিষ হিসাবেই খায়, তো আমি তো এর মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন বাটা, গরম মশলা সবই দিয়েছি, দেখিয়েওছি। তো আমি এইভাবে করেছি, এইভাবে একদিন মাংসের মতন করে খেয়ে দেখবেন ভালো লাগে। তো আজকে এই তিন রকমই রান্না করলাম, রান্না বান্না হয়ে গেছে। আর পুজো তো আজকে থেকে সোমবার অবধি পুজো দেওয়া নেই, দিয়া বাড়িতেই আছে। তো যাই, আমিও এবার স্নান ফান করে নেবো, তারপর আমরা লাঞ্চ করে নেব। তো বন্ধুরা, আমাকে দেখে ভাববেন না যে আমি সেজুগুজু কোথাও ঘুরতে গেছিলাম। আমার দুদিন ধরে বলছিলাম না শরীরটা খারাপ, তাই ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার দেখিয়ে এলাম। কিন্তু জানি না, ডাক্তার বলছে আমার নাকি শরীর খারাপ, আমার নিজের মনে হচ্ছে না। মনে হচ্ছে না মানে আমার প্রেশারটা প্রচুর, 200/110। যাই হোক, মাথাটা যন্ত্রণা, মাথাটা ঘুরছে ঠিকই। তো শরীরটা কদিন ধরে বলছিলাম যে ঠিক নেই, ঠিক নেই। তো এখন এই ডাক্তার দেখিয়ে এলাম, একটা ইঞ্জেকশনও দিয়েছে, ট্যাবলেটও ওখানে দুটো খেয়েছি। দেখা যাক, নিশ্চয় দু তিন দিনে আবার পুরো একদম শরীর একদম চাঙ্গা হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করছি না। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর গরমে সাবধানেই চলুন, বেশি রোদে কেউ বেরোবেন না। আর আমার এই মুনিদিয়া চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিনে। তো এখনকার মতন শেষ করলাম।